আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশে দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 11 আগস্ট, রোজ বুধবার। আমরা খবর খবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি আল বারাকা ডেইরি ফার্ম, আর এই খামারটি পরিচালনা করে থাকে হুমায়ুন কবির ভাই। আর এই খামারের অবস্থান বুনিয়াদপুর গ্রাম, ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ জেলাতে অবস্থিত। এই ফার্ম থেকে মূলত গাভি গরু বিক্রি করা হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের খামারে যে গাভি গরুগুলো রয়েছে সেই গাভিগুলো আপনাদেরকে দেখাবো, এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। এখান থেকে আপনারা খুবই ভালো ভালো গাভি সংগ্রহ করতে পারবেন। আপনারা অনেকেই বলেন যে ভাই আপনারা পাবনাতে গাভি দেখান, সিরাজগঞ্জে গাভি দেখান বা মানিকগঞ্জে গাভি দেখান, কিন্তু অন্যান্য এলাকায় যে গাভিগুলো পাওয়া যায় সেগুলো একটু দেখান। তো সেই জন্য আজকে আমরা এখানে চলে আসছি। এখানে বেশ কিছু গাভি আছে যা আমরা আপনাদেরকে দেখাবো, এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমরা কথা বলবো হুমায়ুন কবির ভাইয়ের সাথে, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওনারা কীভাবে গাভিগুলো সংগ্রহ করে, কীভাবে গাভিগুলো বিক্রি করে, বর্তমানে কী কী গাভিগুলো ওনার কাছে আছে, আর সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি ভাই ভালো, আপনি ভালো? হ্যাঁ আমি ভালো। তো আপনার তো বেশ কিছু প্রতিবেদন দেখেছি আমরা যে গাভি বিক্রি করে থাকেন আপনারা, তো সেই জন্য আসা। তো এসে তো বেশ কিছু গাভি দেখতে পাচ্ছি। তো এই পেশাটা করতেছেন কতদিন ধরে, বা তার আগে যদি পরিচয়টা একটু আপনার দিতেন? আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির, আমার বাড়ি বুনিয়াদপুর গ্রাম, ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। আমার খামারের পাশাপাশি আমার একটা ওষুধের ফার্মেসি আছে, এই ফার্মেসিটা চালাই, পাশাপাশি আমি খামারটা পরিচালনা করি। আচ্ছা আচ্ছা, তার মানে একটা ফার্মেসিও রয়েছে, তার পাশাপাশি এই খামারটি পরিচালনা করে থাকেন। তা এইদিকে তো এরকম এত বেশি দুধের গাভি তেমন একটা পাওয়া যায় না, তো এগুলো সংগ্রহটা কি কষ্ট হয় না একটু করতে? না, পাওয়া যায় অনেক গাভি আমাদের এলাকায়, আমাদের থানা পার্শ্ববর্তী থানা তো অনেক গাভি আছে। প্রায় সময় আমরা ফোন দিয়ে জায়গায় গাভিগুলো সংগ্রহ করি, নিয়ে আসি, দেখি ভালো মনের গাভি যে পাইলে আমি কেন নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে বর্তমানে গাভি আছে কতগুলো? আমার গাভি আছে বর্তমানে 4টা। 4টা আছে বিক্রি উপযোগী? জি, বিক্রির জন্য। আচ্ছা, তো এগুলোর বেশিরভাগগুলো তো মনে হচ্ছে গাব? জি, 3টা গাব, আর একটা হলো আপনার গায়ে বাছর সহ আর কি। একটা বাচ্চা দেওয়া আছে আর 3টা গাব আছে। আচ্ছা আচ্ছা, এগুলোর দামগুলো কত থেকে কতর ভিতরে আছে? দামগুলো আছে আপনার 3.5-এর মতো আছে, আর নিচে আছে আপনার 1,60,000। 1,60,000 আপনার 16টা আছে 1,50,000 টাকা, 55,000 টাকা, মানে 1,55,000 থেকে 3,60,000 টাকার ভিতরে গাভিগুলো আপনার কাছে পাওয়া যাচ্ছে বর্তমানে। জি। আচ্ছা আচ্ছা, তো আপনার যে একটা ওষুধের ফার্মেসি আছে, এটা তো মানুষের ওষুধের মনে হচ্ছে না? মানুষ, ভেটেরিনারি, ওভারে দুইটাই আছে? জি। আচ্ছা, তাহলে তো ভেটেরিনারি যেহেতু আছে, তাহলে তো গরু বিষয়ে আপনি অনেক কিছু জানেন। জি। চিকিৎসা টিকিৎসাও তো ভালোই করতে পারেন? চিকিৎসা মনে করেন আমার ফার্মে যেগুলো লাগে টুকটাক সেটা করি, পার্শ্ববর্তী এলাকা যারা আছে সেটিও করি। আচ্ছা, তার মানে যদি আপনার কাছ থেকে কেউ গরু নেয় বা না নিক, তো কেউ যদি যোগাযোগ করে সে কি সেই সুযোগ সুবিধাটা নিতে পারবে, যে গরু তার যদি গরু কোনো অসুস্থ হয় তার চিকিৎসার জন্য যদি কিছু ফোন দিয়ে জিজ্ঞাসা করে পরামর্শটা দিবেন? তো অবশ্যই পরামর্শ, অনেকে আগে যারা প্রতিবেদন করছে হারার কাছে নাম্বার আছে, অনেকেই ফোন দেয়, অনেকেই ফোন দেয় সব পরামর্শ রাখতে, 2-3টার সময় ফোন দেয় গাড়ি গাভির এই সমস্যা এই সমস্যা, ওসবও বলে দিতে হয়। অনেক দূরে যাওয়া তো সম্ভব না, প্রাথমিক যারা বলার এটা বলে দিই আর কি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। তো যে গাভিগুলো আছে তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে দেখাই। ঠিক আছে, আমরা প্রথমে একটা গাভি দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দাঁতে কয়টা গাভিটার? গাভিটা আছে 6 দাঁত। দাঁতে 6টা? জি। দ্বিতীয় ব্যায়ান, গাভিটা অনেক বড় সরো, দেখেন একটা হাতির বাচ্চার মতো মনে হইতেছে, অনেক বড় গাব। দ্বিতীয় ব্যায়ান, জি গাব, এটা হলো আপনার প্রায় 9 মাসের কাছাকাছি হয়ে যেতেছে। 9 মাসের কাছাকাছি, তার মানে খুব একটা যে বেশি সময় আছে তা একটা না। জি না। আচ্ছা আচ্ছা, তো যেহেতু আপনি একজন ডাক্তার, তো সেই হিসাবে আপনি সঠিক কথাটা বলবেন, তো এটার থেকে দুধ আশা করা যেতে পারে কেন? এটা আপনার প্রথম ব্যানে আপনার 27-28 লিটার দুধ দিচ্ছে, এখন আশা করতেছে 30+ হবে আর কি। মানে আপনি কি জানতেন যে 27-28? জানতাম, আমরা জানার গাভি এটা, এই যে পাশের এলাকায় আমি আরও গেছি প্রথম ব্যানের সময় ডেলিভারির সময় গেছি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি আইডিয়া করতেছেন যে তার থেকেও বেশি হবে? জি, আশা করতেছি। প্রথম মানে উলানটা এখনো নামেনি? জি না, উলানটা এখনো নামেনি। এই বান এই এগুলা দেখেন, উলানগুলা দেখেন, উলানের রোগগুলা দেখেন কত মোটামোটা, দুই পাশের রোগগুলো সমান, একদম সুদা রোগ, স্ট্রেট, কোনো বাঁকা জায়গা নেই। আচ্ছা আচ্ছা,
গাবিটা দেখেন, বডিটাও দেখেন, দামটা কেমন রাখছেন বা এটার দাম আমি বলবো না। এটা যে নিবে, এটা অনেক ভালো মানের একটা গাবি, যে নিবে সে আমার সাথে মোবাইলে কন্ট্যাক্ট করে তারপরে আলোচনা সাপেক্ষে নিতে হবে। জি, মানে আলোচনা সাপেক্ষে আপনার সাথে সাক্ষাতে কথা বলবো, সাক্ষাতে কথা বলবো। আচ্ছা আচ্ছা, দর্শক সাক্ষাতে কথা বলে গাবিটা আপনারা সংগ্রহ করতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন এই যে রগগুলা দেন, কত মোটা রগ, রগগুলা একদম স্ট্রেট, একদম সোজা রগগুলা, গাবিটা উলানো বিশাল মানের একটা গাবি। দর্শক দেখতে পাচ্ছেন দামটা আলোচনা সাপেক্ষে করতে চাচ্ছেন। জি আচ্ছা আচ্ছা, এটা তো গেল এক নাম্বার গাবিটা না? জি দর্শক, এক নাম্বার গাবিটা আপনারা দেখতে পেলেন, তো দামটা আলোচনা সাপেক্ষে করতে চাচ্ছে। তো দর্শক চলুন দুই নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই। আমরা দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি ভাই। জি, এটা দাঁতে কয়টা ভাই? এটাও ছয় দাঁত। এটাও ছয় দাঁত? জি, ছয় দাঁতের গাবিটা দর্শক দেখতে পাচ্ছেন। এটাও একটা বিশাল বড় মানের একটা গাবি। এটাও তো গাব না? জি, এটাও গাব। এটা হলো আপনার আট মাস প্রেগনেট। এটা আট মাসের প্রেগনেট? জি দর্শক, আট মাসের প্রেগনেট গাবিটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা কয় নাম্বার বাচ্চা দেবে? এটাও দ্বিতীয় বাচ্চা, ছয় দাঁত। এটাও দ্বিতীয় বাচ্চা দিবে, ছয় দাঁত? জি দর্শক, এটাও দ্বিতীয় বাচ্চা দিবে, ছয় দাঁত। তো এটার আইডিয়াটা কেমন করতেছেন আপনারা? এটার দাম চাইতেছি ভাই 2,80,000 টাকা। 2,80,000 টাকা দামটা চাচ্ছেন? জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা করা যাবে কিছু আর, খুব একটা বেশি না। জি না। আর দুধের রেঞ্জটা কেমন হতে পারে? দুধ এটাও আপনার গত ব্যানে আপনার 24-25টা দিবে, দিছে প্রথম ব্যানে, এখন আশা করতেছি 27-28টা হবে। আচ্ছা আচ্ছা, এত দুধ হবে? জি। গাবি দেখেন, আমি গাবি কত বড়, দেখেন উলানটা দেখেন কত বড়, এ ধরনের রগগুলা দেখেন কত বড় বড়, একদম সোজা, একদম স্ট্রেট গাবিগুলা। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, দুধের উলানটা আর একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দর্শক এখন দুধ উলান ছাড়ে নাই? না, উলান ছাড়ে নাই এখনো, উলান ছাড়বে কয়েকদিন গেলে। জি, কয়েকদিন গেলে পুরাপুরি উলানটা আসবে আর কি। দাম চাচ্ছেন 2,80,000 টাকা? 80,000 টাকা দরদাম করে নিতে পারবে, কিছু করা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, এটা গেল দুই নাম্বার গাবিটা। জি দর্শক, তো চলুন তিন নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই। তিন নাম্বার গাবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা দাঁতে কয়টা? এটাও ভাই ছয় দাঁত। তিন নাম্বার গাবিটা ভাই আমরা দেখতে পাচ্ছি, এটা দাঁতে কয়টা? এটাও ভাই ছয় দাঁত, দ্বিতীয় বিয়ান। গাবিটা বিশাল বড় একটা গাবি, এটাও ছয় দাঁত দ্বিতীয় বিয়ান? জি। এটাও গাব? জি, এটা হলো আপনার 7.5 মাসের প্রেগনেন্ট। এটা 7.5 মাস, তার মানে ওই দুইটার তুলনায় এটার সময়টা আর একটু বেশি আছে। জি, কয়েকদিন সময় বেশি আছে আর কি। আচ্ছা আচ্ছা, এই উলানটা দেন, এটা বিশাল মানে একটা উলান গাবি, নিয়ে হাঁটতেই পারেন এরকম উলান হয়। আচ্ছা, এরকম বড় উলান হয় এটার। এটাও দ্বিতীয় বাচ্চা দেবে? জি, এটা দ্বিতীয় বাচ্চা। দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দুধের উলানটা দেখেন, রগগুলো দেখেন একদম স্ট্রেট, এই যে রগগুলো দেখেন একদম স্ট্রেট। এই দেখেন কত বড় রোগ, দুই পাশে সমান, অনেক মোটা রোগ। আচ্ছা আচ্ছা, এই যে রোগগুলা একদম সোজা। এটার দুধ আইডিয়া করেন কেমন? এটার দুধ এটা সমানই, এই যে প্রথম, এই যে প্রথম বেনে একে, এই দুই টাকা একজনের কাছে আসিল, তো একজনের কাছ থেকে আমি সংগ্রহ করছি। এই এটা প্রথম বেনে আপনার 23-24 লিটার, এখন তো মনে করছি উলানটা দেখেন বিশাল বড় একটা উলান, আশা করতেছি এটা প্রায় 28+ হবে আর কি। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম চাইতেছি আপনার 2,70,000 টাকা। 2,70,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা ভাই কিছু করা যাবে, খুব একটা বেশি কিছু করা যাবে না। জি না। আচ্ছা আচ্ছা, আপনার যে গাবিগুলো আছে এমনি সুস্থ তো না? জি, আল্লাহর রহমত খুবই সুস্থ, দেখেন কোনো খাওয়া দাবার সব গোছার ঠিক। দর্শক কোনো সমস্যা নেই, আল্লাহ আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে, যেহেতু বাচ্চা দেয়নি এখন তো দুধ দিয়ে দুয়ে দেখার কোনো অপশন না। না, এরকম বাচ্চা দিলে দুধ দহন করে দেখিয়ে নিতে পারবে। আবার বাচ্চা দিলে গাবির দামগুলো বাড়িয়ে যাবে আর কি। বাচ্চা দিলে গাবির দামগুলো বেড়ে যাবে, যারা 20-30,000 টাকা করে বাড়িয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, তো দর্শক তিন নাম্বার গাবিটা দেখলেন, তো দর্শক চলুন চার নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই। আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা। জি, এটা কোলেস্টিয়াল ফিজিয়ান জাতের, এটা মার রেকর্ড হলো 28 লিটার। বকন না? জি বকন, অনেক সুন্দর একটা, 100%। বয়সটা কেমন এটার? বয়সটা হলো আপনার 8 মাস। 8 মাস? জি। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আর মার রেকর্ড হলো 28 লিটার দুধ দেয়। 28 লিটার রেকর্ড এটার? জি মার। জি। আচ্ছা আচ্ছা, দুধটা দর্শক দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দর্শক দেখতে পাচ্ছেন। দামটা কেমন রাখছেন? এটার দাম চাইতেছি 65,000 টাকা। 65,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? জি, কিছু করা যাবে আর কি।
দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। 65,000 টাকা দাম চাচ্ছে, আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। হলস্টাইন ফ্রিজেনের বাচ্চা আপনার বয়স কানগুলো একদম ছোট, এটা পানির পাত্রের মতো কান, বাসা না আছে গন, কোনো কম্বলটা পড় নাই। দর্শক দেখতে পাচ্ছেন তো দরদাম করে নিতে পারবে? জি, কিছু করা যাবে। 4 নম্বর গাবিটা দেখতে পাচ্ছি ভাই আমরা। জি, এটা দাঁতে কয়টা? এটা আপনার দুই দাঁত, প্রথম বিয়ান বাচ্চাটাও খুব সুন্দর পলিস্টিয়ান ফিজিয়ান জাতের 100% বাচ্চা। কি বাচ্চা এটার সাথে? বকনা বাচ্চা। বকনা বাচ্চা কতদিন হয়ে বাচ্চা দিছে? বাচ্চা দিছে আজকে 7 দিন। গাবি বাচ্চা দুইটাই সুস্থ? জি, আল্লাহর রহমতে দুইটাই সুস্থ। প্রথম বাচ্চা দিছে না? প্রথম বাচ্চা দিছে। আচ্ছা আচ্ছা, দুধ পাচ্ছেন কেমন এটাই? এটা দুধ পাচ্ছি আপনার 10-11টা আর কি, প্রথম বিয়ান তো। এইটা বাচ্চা? জি, এই বাচ্চা বকনা বাচ্চা। বকনা বাচ্চা গাবির রঙে খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, দুধ পাচ্ছেন কেমন এটাই? 10-11 লিটার। 10-11 লিটার দুধ দন করে দেখে নিয়ে যেতে পারবেন? অবশ্যই দেখে নিয়ে যেতে পারবো। দামটা কেমন চাচ্ছেন এটার? এটা দাম চাইতেছে আপনার 155,000 টাকা। 155,000 টাকা? জি, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন, কিছু করা যাবে আর কি। আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। গাবিটি দেখতে পাচ্ছেন, একটু ওই সাইড থেকে দেখাতাম দর্শকদেরকে। দর্শক দুধের লামটা দেখতে পাচ্ছেন, এই সাইড থেকে দেখতে পাচ্ছেন, দরদাম করে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন। জি, দর্শক দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন। তো সংগ্রহ তো এই পর্যন্তই আছে। জি ভাই, তো যোগাযোগটা কিভাবে করবে মানুষ? যোগাযোগ করবে আপনার যদি ঢাকা থেকে আসে কেউ, তাহলে 30 সাল আসবে, 30 সাল থেকে আমি রিসিভ করবো, ওই জায়গা থেকে বলবে, আমি ঠিকানা বলে দেবো আর কি। আর আমার ঠিকানা তো আমি বললেই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা? ফোন নাম্বার 01734567153, এটা ইমো আছে আর কি। এটা ইমো ও পার্সোনাল দুইটাই? জি, এই নাম্বারে আপনাকে পাবে। জি, যে কোনো সময় ফোন দিলে আমাকে পাবে এই নাম্বার। আচ্ছা আচ্ছা, তো অনেকেই তো অনেক দূর দূরান্ত জায়গা থেকে আসবে, তো থাকা খাওয়ার ব্যবস্থা? হ্যাঁ, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আমার বাড়িতে থাকবে। পরিবহন ব্যবস্থাটা ভালো? জি, পুরোপুরি আমি ব্যবস্থা করবো। পরিবহন ব্যবস্থাটাও ভালো না? জি। আচ্ছা আচ্ছা, এই পাশে পাকা রাস্তা, যে কোনো জায়গা থেকে আসে দেখে ওই পাশ দিয়ে মাইমনসিংহ সমগঞ্জ দিকে আসলে, লক্ষ্মীগঞ্জে আসলে আমি ওই জায়গা থেকে নিয়ে আসবো। যারা এই দিকেতে আসে আপনার কিশোরগঞ্জের থেকে ডাইরেক্ট লক্ষ্মীগঞ্জে বাসে উঠে ওই জায়গা থেকে আমি রিসিভ করি আর কি। যে কেউ আসে সবার আগে আমি নিজে রিসিভ করি। আপনি নিজে রিসিভ করেন? জি। আচ্ছা, তো এই যে আপনি যেহেতু একজন পশু চিকিৎসক, জি, এমনি মানুষেরও চিকিৎসক ধরা চলে, তো দর্শকদেরকে যদি কিছু পরামর্শ দিতেন এই গরু পালনের বিষয়ের উপরে? পরামর্শ, যারা নতুন খামার নেয় তারা অবশ্য অনেক কিছু জিজ্ঞেস করে, তারা বলে দিতে হয়, পুরান খামারে তার কোনো কিছু বলা লাগে না, তারা সব কিছু জানে আর কি। তা তো অবশ্যই। আর বিশেষ কথা হলো যে আমার গাবিগুলো আছে সমস্যা, আপনার দুইটা ভ্যাকসিন আছে আপনার এই খুরা রোগ, আরেকটা হলো তরকা, এই দুইটা রোগ, দুইটা রোগে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে আর কোনো রোগের সমস্যা বেশি একটা পড়ে না আর কি, তেমন একটা সমস্যা হয় না। জি না। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বললেন। তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন।